হাসপাতালের বেডে সদ্য বিবাহিতা ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামাল পৃথিবীতে আর নেই। আজ সকাল 7টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ফাহমিদা কামাল। অন্যদিকে মাত্র 9 দিন আগে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যান্সার আক্রান্ত এই নারী। হাসপাতালের বেডে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রচণ্ড রকমের প্রশংসা কুড়াতে থাকে প্রেমিক মাহমুদুল। একই সঙ্গে ভালোবাসার এক দৃষ্টান্ত বলে ব্যাখ্যা করা হয় তাকে। 2017 সালের দিকে হঠাৎই চলমান জীবনে ক্যান্সার ধরা পড়ে ফাহমিদার। তারপর থেকেই বেশ কয়েক বছর ধরে জীবন আর মৃত্যুর সঙ্গে পাঞ্জলরে এসছেন ফাহমিদা। কিন্তু অবশেষে ক্যান্সারের কাছে হেরে গিয়ে চলে গেলেন ফাহমিদা কামাল। যাবার সময় শুধুমাত্র সমসাময়িক কিছু স্মৃতি রেখে গেলেন প্রিয়জনদের জন্য। অন্যদিকে ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার এক দৃষ্টান্ত স্থাপন করেছিল মাহমুদুল। ফাহমিদাও পেয়েছিল নির্ভরযোগ্য একটি হাত এবং ভালোবাসার প্রিয় মানুষটিকে। ফাহমিদার জীবনের শুরুটা আর 5 জন সাধারণ মেয়ের মতোই ছিল। প্রথম দিকে ক্যান্সার ছিল না ফাহমিদার, সাধারণ মানুষের মতোই চলাফেরা করতো ফাহমিদা। সাধারণ জীবনে হঠাৎ করেই দেখা হয়েছিল মাহমুদুলের সঙ্গে। তারপর থেকেই তাদের মধ্যে ভালো লাগা এবং এক পর্যায়ে সেই ভালো লাগা ভালোবাসাতে রূপ নিয়েছিল। দীর্ঘ 6 থেকে 7 বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ 2017 সালের দিকে ফাহমিদা ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে। প্রথমে ফাহমিদাকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে কিছুদিন চিকিৎসাধীন থাকার পরে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে গিয়ে 1 বছরের মতো চিকিৎসা নেয় ফাহমিদা। অবশেষে সেখানকার ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন, ফেরত পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে। বলেছেন হয়তোবা আর কোনো আশা নেই ফাহমিদাকে নিয়ে, কারণ দীর্ঘ 2 থেকে 3 বছরের মধ্যে ফাহমিদাকে আষ্টেপৃষ্ঠে ধরেছিল মরণঘাতী রোগ ক্যান্সার। দীর্ঘ সময়ের মধ্যে প্রতিটা দিনই তিলে তিলে মরছিল ফাহমিদা। এরপরে হঠাৎই জীবনের অন্তিম সময়ে এসে নতুন এক জীবন পেয়েছিল ফাহমিদা, কিন্তু সেটা আর তার ধরে রাখা হলো না। প্রিয় মানুষকে ছেড়ে, প্রিয়জনকে ছেড়ে, প্রিয় পরিবারকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে চলে গেলেন ফাহমিদা কামাল। সর্বশেষ ফাহমিদা কামালের প্রেমিক মাহমুদুল ফাহমিদাকে দেখার পরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমে তিনি তার পরিবারকে জানালেও তার পরিবার রাজি হয়নি। তারপরে ছেলের অটুট সিদ্ধান্তের কাছে হেরে গিয়ে ক্যান্সার আক্রান্ত ফাহমিদার সঙ্গে বিয়ে দিতে রাজি হন মাহমুদুলের পরিবার। এরপর দুপরিবারের সম্মতিক্রমে হাসপাতালের বেডে ডাক্তার এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল নতুন এই দম্পতি। কিন্তু তাদের এই যাত্রাটি দীর্ঘস্থায়ী হলো না। মাত্র 9 দিনের মাথায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফাহমিদা কামাল। এদিকে ফাহমিদা কামালের হৃদয় বিদারক এই মৃত্যুতে প্রচণ্ড রকমের ভেঙে পড়েছেন তার পরিবার, ভেঙে পড়েছেন প্রেমিক মাহমুদুল নিজেও। একদিন আগেও যে ফাহমিদার স্বপ্ন ছিল প্রিয়জনের সঙ্গে ঘর বেঁধে সুখে শান্তিতে বাস করবে, আর 5 জন সাধারণ মানুষের মতোই সংসার করবে ফাহমিদা, কিন্তু তার শেষ আশাটি আংশিক পূর্ণ হলেও পরিপূর্ণতা পেল না। সোমবার বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে 26 বছর বয়সী ক্যান্সার আক্রান্ত ফাহমিদাকে।